তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। তো এখানটায় আমি হচ্ছে ডাল রান্না করছি, মানে খিচুড়ির জন্য ডালটা ভাজা করেছি, তারপর আমি এখানে সবজি ভাজা করছি, তারপর আমি এখানটায় খিচুড়ি রান্না করছি। তো এখানটায় সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে এখানে খিচুড়ি রান্না রেডি। তারপর আমি আলুর তরকারি করার জন্য ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি, না হলে তো শক্ত শক্ত থাকবে, তো আমি আগে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমার আলুর তরকারি রেডি। তো এখানটায় আমি করছি হচ্ছে পায়েস, তারপরে আমি এখানে রান্না করছি হচ্ছে সুজি। সুজিটাকে আগে ভালো করে ভেজে নিতে হয়, তাই জন্যই ভেজে নিচ্ছি। তো এখানটায় হচ্ছে তালের বড়া, তো এখানটায় পাঁচ রকমের ভাজা করছি, তাই জন্য আগে এগুলো ভেজে নিচ্ছি। তারপরে লুচি করেছি, তারপর আমি এগুলো সব ঠাকুরকে নিবেদন করে দিয়েছি। এখানটায় সব খাবারের উপরে আমি তুলসী পাতা অবশ্যই দিই, কারণ সবারই দেওয়া উচিত তুলসী পাতাটা। তো এখানে নারকেল নাড়ুটা মা বানিয়েছিল, আমি বানাতে পারি না ওটা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টও করে দিও। তো এখানটায় আমার বাবা পুজোয় বসে গেছে, আমাদের পুজো প্রায় কমপ্লিট, রাত 12টা থেকে পুজো স্টার্ট করেছে, তো একটার সময় পুজো শেষ হয়ে গেছিলো। তো এখানটা আমি সব ঠাকুরগুলোকে সাজিয়ে দিয়েছি, ড্রেস পরিয়ে ফুল টুল দিয়ে।